ওর জিনিস না তো দাই ওর জন্য আননেসেসারি কথাটি বলতেছিনি যেহেতু পয়লা বৈশাখ সামনে সবকিছু খোলা থাকবে বাট অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম দোকান বন্ধ আছে বাট এনিওয়েজ টাইটান আই প্লাসে কাজ ছিল মানে ওর যে চশমাটা দেওয়া হয়েছিল তোমাদেরকে দেখানো হয়েছিল ভিডিওতে তো ওটা আজকে ডেলিভারি তো ওটা একটু নিতে এসেছি আর হ্যাঁ বাড়ি গিয়েও একটা ছোটো সারপ্রাইজ আছে তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলে তোমরা জানো ইয়েস তো বাড়িতে যাবো যখন তখন তোমাদেরকে দেখাবো আর এখন টুকটাক কিছু কিছু কাজ আছে টাইটান আই প্লাস আর কি আছে অনেক লেট হয়ে গেছে দেখতে থাকো ব্লগটা আই হোপ ইউ গাইজ উইল এনজয় যদি কালভার্টটা ভেঙে পড়ে যাই কিছু হবে না তোমার ওজনে কালভার্ট ভাঙবে না কি তোমার তোমার চোখে গ্লাস আছে না আমি ক্যামেরাতে দেখতে পাচ্ছি তোমার চোখে গ্লাস আছে মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে বাট খালি চোখে দেখলে মনে হচ্ছে যে খালি ফ্রেম পড়ে দাঁড়িয়ে আছে গান্ধীজির মতো একটা ছিল টাইটানের গ্লাস আর একটা ছিল জাইসের গ্লাস তো জাইসের গ্লাস ইজ লাইক স্টার্টিং ফ্রম 7 or 8,000 তো এটা ছিল উইথ অল সর্ট অফ ফিচার্স উইথ 6,000 এটা অফ করলাম আর কি টাইটানের ট্রাই টাইটান ফর দ্য ফার্স্ট টাইম এর আগে ক্রিসালাইট ছিল তো আই থিঙ্ক ইটস গুড নাইস চোখে দেখছো তো অন্ধ না তো এটা বাইক চালালে তো বোঝা যাবে এই আমাকে মার তুমি না আমাকে মারা ধান্দাই করো ফাইনালি মোবাইল স্টোরে যাওয়া হলো আর মোবাইলও দেখা হলো দেখা যাক কি হয় এখনো ডিসিশন পেন্ডিং আছে আর হ্যাঁ এখন যাবো শেরওয়ালিতে কারণ বাড়িতে কেউ ওয়েট করছে তো তাড়াতাড়ি যেতে হবে শেরওয়ালি থেকে কিছু জিনিস পিক করতে হবে করে তারপরে সোজা বাড়ি তো দেখতে থাকো ব্লগটা এই দেখো গ্রিল নেশন খুলে গেছে অনেক লাইট ওয়াইট লাগানো কি পার্ক লাইন দ্য পার্ক লাইন এটা আবার কি নতুন হোটেল পার্ক লাইন
तुम्हारा चॉइस तो अच्छा ही होगा, वो तो इधर ही दिखता है ना। कैसा है? এটা আমি ঘরে যে বাদাম মিল্কটা বানিয়েছিলাম ডিটো ওই টেস্ট है। নাম से लस्सी बोल दिया पर ये लस्सी नहीं है। वही चीज, इतना भीड़ है लगता नहीं कहीं पे कोरोना है। हाय हाय जियान, हाय जियान, हेलो जियान, कैमरे पे बेइज्जती। এখন আমার মা বাবা একটা ইনভিটেশনে যাচ্ছে বলে দীপঙ্কর বেরিয়েছে মা বাবাকে ড্রপ করতে। এখন আমি একটু বসে মায়ের সাথে গল্প করছি, তারপরে দীপঙ্কর এলে আবার এটা কন্টিনিউ হবে। হ্যালো, কই হে? কই নেহি হে? হে ভগবান, দেখো বউ শাশুড়ির অবস্থা। বাজার বাজার কি এগুলো? এগুলো হচ্ছে নববর্ষের বাজার শাড়িটা। এটা মায়ের, এটা দিদি দিয়েছে মাকে এই শাড়িটা। আমরা গেছিলাম শপিং করতে, তো তখন এই যে এটা হচ্ছে শাড়িটা। আচ্ছা, মা বলেছে মা ঘরে পরার শাড়ি নেবে, তো সেই জন্য মার জন্য এই শাড়িটা দিদি দিয়েছে। আর এটা দিয়েছি আমি শাড়িটা এরকম। দিদির একটা কুর্তি। হ্যাঁ, এটা আমি দিয়েছি দিদিকে এই কুর্তিটা। এটা হচ্ছে দিদির। এরপরে হচ্ছে জিয়ান বাবু, জিয়ান বাবুকে আমি দিয়েছি এটা। এই দেখো, মানে এটা ওর ধুয়ে টুয়ে রেডি হয়ে গেছে, মানে পয়লা বৈশাখে পরবে বলে একদম ধুয়ে ইস্ত্রি হয়ে এসেছে আমার ড্রেস। এইটা হচ্ছে ওর কি বলে ওকে, কুর্তাই তো বলে, কুর্তা ইজ দিস, পায়জামা ইজ দিস। তো এটা হচ্ছে পাঞ্জাবি, পাঞ্জাবি মানে এটা হচ্ছে জিয়ানের। এবার দেখাচ্ছি, আচ্ছা আমার সেইটা একদম লাস্ট। এটা হচ্ছে এই যে ক্যামেরার পেছনে, ইয়ে মেরে লিয়ে হ্যায়, আমি আর খুলছি না।
এটা দিয়েছে দিদি আমাকে আর এবার দেখাচ্ছি এটা হচ্ছে মা দিয়েছে এই যে শাড়িটা এটা পরলেই ভালো বেশি ভালো বোঝা যাবে এখন বোঝা যাচ্ছে না তোমরা সবাই বলছিলে শাড়ির কালেকশন দেখবে তো চলো একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এইটা আচ্ছা তোমার শাড়ির কালেকশনটা তো আসেনি না না আর এই দেখো এটার মিডল পোরশনে হচ্ছে এরকম এটা হচ্ছে শাড়িটা এইটা হচ্ছে আমার পয়লা বৈশাখের গিফট তো এই ছিল এটা যখন পরব তখন তো তোমরা দেখতেই পাবে পয়লা বৈশাখে পরব এটা অলরেডি ব্লাউজ বানানোর জন্য দেওয়া হয়ে গেছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও ওকে এবার তো লাইক সাবস্ক্রাইব বানতা হে বলছিলাম যে মা যা যা এনেছে এই হলো সেই স্ট্যাক আবার এখানেও আছে সেগুলো আমি তোমার সাথে শেয়ার করবো মানে লাস্ট ভিডিওতে বলেছিলাম তো চলো আমি ফার্স্ট স্টার্ট করছি আমার বাবার জন্য আমি এই কুর্তাটা নিয়ে এসেছিলাম মানে পয়লা বৈশাখে দেওয়ার জন্য বাবার জন্য এটা তো ফার্স্ট একটা কুর্তি হচ্ছে এরকম এগুলোকে আর খুলছি না বাট এটাই হচ্ছে এটার ডিজাইনটা দেখে নাও কটন আর কি অফিসে পরার নর্মাল কুর্তি এটা হচ্ছে একটা কুর্তি এই যে দিস ইজ দ্য কুর্তি এবার হচ্ছে একটা সেট হ্যাঁ তো সেটটা হচ্ছে এরকম হোয়াইট কালারের এরকম পুরো এমব্রয়ডারি করা আছে সেটের মধ্যে মানে এগুলো একটু শর্ট কুর্তি আর কি এটার সাথে এরকম প্যান্ট দিয়েছে স্ট্রেট প্যান্ট এটা একটা সেট গেল এটা আরেকটা সেট এটাও একটা শর্ট কুর্তি ইয়েলো কালারের এরকম জাস্ট গলার কাছে এমব্রয়ডারি বাকিটা নর্মাল ইয়েলো এটাও শর্ট কুর্তি আর এটার সাথে দিয়েছে এটার সাথে হচ্ছে এই প্যান্টটা এই ইয়েলো কুর্তিটার সাথে তো এরকম সেট করে এরকম একটা প্যান্ট এটাও স্ট্রেট প্যান্ট তারপরে হচ্ছে তোমার একটা নাইটি ওকে এটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি এইটা নাকি কি এই যে এরকম দেখতেই পাচ্ছ হাতের জায়গাটার কুচি আর গলার মধ্যে কুচি আর পেছনে এরকম বাঁধা এটাকে নাকি মানে কলকাতায় নাকি পাওয়া যাচ্ছে অ্যাজ রানী রাসমণি নাইটি তো এটা সেই নাইটি রানী আর রানী রাসমণি টাং টুইস্টার তো যাই হোক এইটা একটা নিয়ে এসছে মা একটা নাইটি আর এটা হচ্ছে ওকে আরেকটা কুর্তি এনেছে সেটা হচ্ছে তোমার এরকম এটা হচ্ছে নর্মাল আর কি এরকম প্রিন্ট করা আর একটু একটু মিরর ওয়ার্ক আছে এই যে একটু একটু মিরর ওয়ার্ক আছে আর এরকম নর্মাল এমব্রয়ডারি এটা এটা নর্মাল কুর্তি এটা কোনো সেট না আরেকটা হচ্ছে তোমার এরকম একটা সেট এটা এরকম একটা কালার উপর পুরো হোয়াইট দিয়ে এমব্রয়ডারি করা আছে আর এটার প্যান্টটাও এই প্যান্টের কাপড়টা এত সফট দেখো এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই জাস্ট একদম তলার দিকে এরকম ছোট্ট করে এমব্রয়ডারি করা আছে প্যান্টটা মানে খুবই সফট আর হ্যাঁ তাহলে এবার চলে যাচ্ছি দীপঙ্করের বাজার দীপঙ্করের জন্য এসছে একটা টি শার্ট দিস ইজ দ্য কালার এটা নাকি আমার বাবা পছন্দ করেছে ওর জন্য এই টি শার্ট আর এরপরে এসছে আরেকটা এটা বোধহয় মেবি মা পছন্দ করেছে হ্যাঁ এটা মার পছন্দ এটা আরেকটা টি শার্ট সো এই হলো হিউজ কালেকশন যেটা আমি তোমাদেরকে বলছিলাম আর হ্যাঁ ছোট ছোট কিছু জিনিস ছিল কালকে দেখেছিলাম কপার বটল আরও কিছু ছোট ছোট তোমার ঠাকুরের জিনিসপত্র মায়ের জন্য এনেছে ঠাকুর সিংহাসনে কিসব প্রসাদ প্রসাদ দেওয়ার জন্য পাথরের ওসব তারপর আমার জন্য একটা শিবলিঙ্গ এনেছে তো এগুলো সব আনা হয়েছে এইসব শপিং মানে নববর্ষ একদম ধামাকেদার পুরো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সানডেও ওভার অ্যান্ড মানডে আবার কালকে থেকে অফিস শুরু যাই হোক মানে একটা মোটিভেশন আছে কি দুদিন পরেই আবার পয়লা বৈশাখের ছুটি তো একটা অন্যরকম ইয়ে নিয়ে শুরু হবে কালকে উইকটা তো চলো আই হোপ কি তোমাদের সবার পয়লা বৈশাখে শপিং কমপ্লিট তোমরাও যা যা কিনেছো কমেন্টে লিখতে পারো জানাতে পারো ভালো লাগবে জানতে পারলে তো চলো ব্লগটাকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন ব্লগে টাটা বাই বাই গুড নাইট পয়লা বৈশাখে তাতে খাইতে পারি এবং সেটা অলরেডি ডেট অলরেডি ফিক্সড ইয়ে হয়েছে মানে পয়লা বৈশাখ তো ডেট ফিক্সই না না ফিক্স মানে হোটেল হোটেল হ্যাঁ হ্যাঁ ভেনু ফিক্সড হয়ে গেছে